আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্যাংক জব প্রিপারেশন নিয়ে। আজকের টিউটোরিয়ালে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 2018 সালের নিয়োগ পরীক্ষায় আসা একটি প্রশ্নের সমাধান আপনাদেরকে দেখাবো। আর এই প্রশ্নটি করা হয়েছিল ইন্টারেস্ট থেকে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সমাধানটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি প্রথমে প্রশ্নটি আপনাদেরকে বলছি। এ সিনিয়র সিটিজেন ইনভেস্টস টাকা 50 লাখ ইন এ ফিক্সড ডিপোজিট স্কিম অ্যাট 11.5% অ্যানুয়াল ইন্টারেস্ট ফর 6 মান্থস। ইন এভরি 6 মান্থস হি উইথড্রস টাকা 2 লাখ ফ্রম হিজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আর্নড। হোয়াট উইল বি হিজ প্রিন্সিপাল অ্যামাউন্ট টু ইনভেস্ট আফটার 2 ইয়ার্স? আবার বলছি, যেহেতু প্রশ্নটি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আর যেসব প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল সে প্রশ্নগুলো একাধিকবার পড়তে হয়। এ সিনিয়র সিটিজেন ইনভেস্টস টাকা 50 লাখ ইন এ ফিক্সড ডিপোজিট স্কিম অ্যাট 11.5% অ্যানুয়াল ইন্টারেস্ট ফর 6 মান্থস। ইন এভরি 6 মান্থস হি উইথড্রস টাকা 2 লাখ ফ্রম হিজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আর্নড। হোয়াট উইল বি হিজ প্রিন্সিপাল অ্যামাউন্ট টু ইনভেস্ট আফটার 2 ইয়ার্স? প্রশ্নটি যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন এ কারণে অনুবাদটুকু আমি করে দিয়েছি। এই প্রশ্নটির অনুবাদ হচ্ছে, এক সিনিয়র ব্যক্তি 11.5% হারে 50 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিমে রাখলেন। প্রতি 6 মাস অন্তর তার মূল টাকা হতে 2 লক্ষ টাকা সাথে মুনাফা তুলে নেন। 2 বছর পর তার আসল কত? আবার বলছি, এক সিনিয়র ব্যক্তি 11.5% হারে 50 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিমে রাখলেন। প্রতি 6 মাস অন্তর তার মূল টাকা হতে 2 লক্ষ টাকার সাথে মুনাফা তুলে নেন। 2 বছর পর তার আসল কত? এই প্রশ্নটি থেকে একটি জিনিস অবশ্যই বলতে হবে, তা হচ্ছে 11.5% হারে এই যে তথ্যটি দেয়া আছে এই তথ্যটি আসলে কোনো কাজে লাগবে না। এর কারণটি হচ্ছে, সিনিয়র ব্যক্তি উনি ব্যাংকে 50 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলেন, 6 মাস পরে ওই সিনিয়র ব্যক্তি ব্যাংকে গেলেন, গিয়ে উনি 2 লক্ষ টাকা উঠালেন, আর সাথে এই যে 6 মাসে যে উনি ইন্টারেস্ট পেলেন সেই ইন্টারেস্টটুকু উঠিয়ে নিলেন। এর পরের 6 মাস আবার যে ইন্টারেস্ট হবে, 6 মাস পরে ওই ব্যক্তি ব্যাংকে গিয়ে আরও 2 লাখ টাকা প্লাস যে ইন্টারেস্ট হয় তাও উঠিয়ে নেন। তাহলে আপনারা লক্ষ্য করুন, 6 মাস অন্তর ওই ব্যক্তি ব্যাংকে যান এবং প্রিভিয়াস মাসগুলোতে তার যে ইন্টারেস্ট যুক্ত হয়েছিল অ্যাকাউন্টে সেই ইন্টারেস্টটুকু তিনি তুলে ফেলেন। দ্যাট মিন শুরুতে উনি ব্যাংকে রাখলেন 50 লাখ, উনি ব্যাংকে রাখলেন 50 লাখ। এবার 6 মাস পরে, 6 মাস পরে, দ্যাট ইজ আফটার 6 মান্থস, আফটার 6 মান্থস, 6 মাস পরে উনি ব্যাংকে গেলেন, এই 50 লক্ষ টাকা থেকে উনি 2 লক্ষ টাকা তুলে নিয়েছেন, প্লাস
এই যে 6 মাসে 50 লক্ষ টাকার যে ইন্টারেস্ট যুক্ত হয়েছিল তার অ্যাকাউন্টে, উনি ওই ইন্টারেস্টটুকু তুলে নিয়েছেন। দ্যাট মিন ইন্টারেস্ট তো উনি তুলেই নিয়েছেন, সাথে এই 50 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা তুলে নিয়েছেন। দ্যাট ইজ তার যে ব্যালেন্স, সে ব্যালেন্স হচ্ছে এখন 50 লক্ষ মাইনাস 2 লক্ষ। দ্যাট ইজ 50 লাখ, সেখান থেকে বিয়োগ যাবে 2 লাখ। দ্যাট ইজ তার অ্যাকাউন্টের ব্যালেন্স 48। এরপরে আফটার 6 মান্থস, এরপরের আরো 6 মাস পরে, আফটার 6 মান্থস, 6 মাস পরে ওই সিনিয়র সিটিজেন আবার ব্যাংকে গেলেন, গিয়ে দেখলেন তার ব্যালেন্স 48 লক্ষ প্লাস ইন্টারেস্ট, কারণ এই 6 মাসে, গত 6 মাসে তার আরো কিছু ইন্টারেস্ট যুক্ত হয়েছে। তিনি ওই ইন্টারেস্ট আর 48 লক্ষ থেকে 2 লক্ষ উইথড্র করেছেন। দ্যাট ইজ 48 লক্ষ, সেখান থেকে আবার 2 লক্ষ টাকা উনি উইথড্র করেছেন। দ্যাট ইজ 46 লক্ষ টাকা উনি ব্যাংকে দেখে আসলেন উইথড্র করার পরে। এরপরে আফটার 6 মান্থস, আফটার 6 মান্থস, 6 মাস পরে ওই সিনিয়র সিটিজেন ব্যাংকে গেলেন, গিয়ে দেখলেন যে উনার অ্যাকাউন্টে 46 লক্ষ টাকা প্লাস গত 6 মাসের ইন্টারেস্ট। উনি গত 6 মাসের ইন্টারেস্ট উঠিয়ে নিলেন আর 46 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা উঠালেন। দ্যাট ইজ 46 লক্ষ মাইনাস 2 লক্ষ ইজ ইকুয়াল টু 44 লক্ষ। এরপরে আফটার 6 মান্থস, 6 মান্থস, এই যে 44 লক্ষ, এখান থেকে উনি 2 লক্ষ টাকা তুললেন, দ্যাট ইজ বাকি থাকে 42 লক্ষ। এখন প্রশ্নে জানতে চেয়েছে, হোয়াট উইল বি হিজ প্রিন্সিপাল অ্যামাউন্ট টু ইনভেস্ট আফটার 2 ইয়ার্স। দ্যাট ইজ অ্যান্সার 42 লক্ষ। কেন এমন হলো? কারণ উনি প্রতি 6 মাস পর পর, উনি প্রতি 6 মাস পর পর গিয়ে বিগত 6 মাসের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটুকু উনি তুলে ফেলেন। অর্থাৎ প্রশ্নে যে বলেছে যে হোয়াট উইল বি হিজ প্রিন্সিপাল অ্যামাউন্ট টু ইনভেস্ট আফটার 2 ইয়ার্স, 2 ইয়ার্স দ্যাট ইজ 2 বছর, 2 বছর সমান 24 মাস। আর এখানে যেহেতু বলেছে 6 মাস পর পর উনি ইন্টারেস্ট তুলে ফেলেন, অর্থাৎ 6 মাস, 6 মাস, 6 মাস, 6 মাস, তাহলেই হবে 2 বছর। 2 বছর পর উনার আসল, দ্যাট ইজ প্রিন্সিপাল, 42 লক্ষ টাকা। আমি আরেকবার সামারি করে দিই। এ সিটিজেন
invests taka 50 lakh in a fixed deposit scheme at 11.5% annual interest for 6 months. That is interest rate 11.5%. In every 6 months, he withdraws taka 2 lakh from his principal plus interest earned. এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ. In every 6 months, he withdraws taka 2 lakh from his principal plus interest earned. What will be his principal amount to invest after 2 years? 2 বছর. তাহলে 2 বছরে 6 মাস, 6 মাস, 6 মাস, 6 মাস. তাহলে শুরুতে সিনিয়র সিটিজেন তার ব্যাংকে ছিল 50 লক্ষ. 6 মাস পরে উনি 50 লক্ষ থেকে 2 লক্ষ টাকা তুলে নিলেন আর এই 6 মাসের ইন্টারেস্টটুকু তুলে নিলেন. এরপরের 6 মাস পরে উনি আরো 2 লক্ষ টাকা তুললেন প্লাস ইন্টারেস্ট তুললেন. এভাবে করে 2 বছর পরে তার আছে 42 লক্ষ টাকা. ডেফিনেটলি উনি যদি এই যে 6 মাস পর পর যে ব্যাংকে যান এবং উনি 2 লক্ষ টাকা তুলেন প্লাস ইন্টারেস্ট তুলেন, উনি যদি শুধু 2 লক্ষ টাকা তুলতেন, যদি ইন্টারেস্ট গুলো না তুলতেন, তাহলে ডেফিনেটলি 6 মাস পরে বা 2 বছর পরে তার ব্যালেন্স এগুলোর থেকে বেশি থাকতো. মানে আমি বলতে চাই, যদি উনি এই 6 মাস পর পর যে গিয়ে উনি 2 লক্ষ টাকা তুলেন আর ইন্টারেস্ট তুলে ফেলেন, যদি ইন্টারেস্ট উনি না তুলতেন, তাহলে 2 বছর পরে তার ব্যালেন্স 42 লক্ষ টাকা থেকে বেশি হতো. এই প্রশ্নটি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার এই কোশ্চেনটি একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয়, এই কারণে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করলাম. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য. আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন. কোনো বিশেষ প্রশ্ন নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি ওই প্রশ্নের উপরে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব. আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম.